গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন আমি ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি প্যানকেক। প্যানকেকের রেসিপি আমি আগেও শেয়ার করেছি, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, না দেখে থাকলে একবার দেখে নিতে পারেন। কী বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে প্যানকেকই বানানো যাক। আজকের প্যানকেকটা ঠিক আমার মনের মতন হয়নি, একটু কালারটা ডিফারেন্ট এসছে। তো যাই হোক, ভালো খেতে ভালো হয়েছে, খেতে দারুণ হয়েছে। এদিকে আমাদের কালিয়া, যেখানে আমি গাছ রাখবো সেখানেও তার পাশে বসে থাক। আর এই বুকটা আজকে ও কিনেছে, অর্ডার দিয়েছিল, আজকে এসছে। তো আরেকটা বুক অ্যাড হলো। তো এবার আমি চলে এসেছি লাঞ্চের জোগাড় করতে। আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। প্রথমবার বিরিয়ানি যেভাবে বানানো হয় মোটামুটি সেইভাবে বানাচ্ছি, বাট অতটা টাইম নিয়ে না, একটু তাড়াতাড়ি করে। বাট আগে কোনোদিন আমি এইভাবে বিরিয়ানি বানাইনি। তো চলুন, তো এখন চালটা নিয়ে নিচ্ছি আর তার সাথে চাটাও বানিয়ে নিয়েছি, কেন কি চা ছাড়া তো চলবে না। তো চাটা খেয়ে নিচ্ছি আর তারপর আমি এখন চিকেনটাকেও ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব দিয়ে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এই 40 মিনিট 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে আমি ভাতটা এবার বসিয়ে দিয়েছি। ভাতটাও প্রায় হতে চলেছে। বিরিয়ানির গোটা মশলা যেগুলো দেয় সেগুলো দিয়েই আমি এইভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি বিরিয়ানি। এর আগে আমি বিরিয়ানি কোনোদিন বানাইনি। ঠিকঠাক মতন বিরিয়ানি বানাতে গেলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে, যেটা আমার হাজবেন্ড বানায় অনেকটা টাইম লাগে। আমি একটু তাড়াতাড়ি করে ইজিলি বিরিয়ানিটা বানাচ্ছি, ইজি ওয়েতে বিরিয়ানিটা বানাচ্ছি। তো দেখি, দেখা যাক কেমন হয়। আজকে বিরিয়ানিটা অল্প একটু চিকেন ছিল, চিকেনটা দিয়ে কী করবো, 2-3 দিন ধরে আমরা শুধু চিকেন মাটন এইসবই খেয়ে আসছি, ঠিক ভালো লাগছিল না, তাই ভাবলাম যে বিরিয়ানি বানাই। রাইসটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি রাইসটাকে তুলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব, যেরকম বিরিয়ানির জন্য ভাজা হয়। এরপর আমি এখানে স্যাফরন ভিজিয়ে রেখেছি জলে, সেই জলে আমি এখন আলুটাকে ডিপ করে নিচ্ছি, যাতে একটু কালারটা আসে। আর তারপর আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি মাংসটা। আর তারপর ভাজা আলুটা। উপর থেকে দিয়ে দিচ্ছি রাইস। ভালো মতন ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাইড আনিয়নটা। আর হ্যাঁ, আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হলো বিরিয়ানির মশলা, আসল জিনিসই ভুলে গেছিলাম। তো কোনো প্রবলেম নেই। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এরপর আমি স্যাফরন বাটারটাও দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু দারুণ আসে। আর তারপর 1 কাপ মিল্কও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলাটা উপর থেকে, যাতে অ্যারোমাটা পুরো ছড়িয়ে যায় বিরিয়ানিতে। রান্নার একটা স্টেপ এদিক ওদিক হলে কোনো প্রবলেম হয়ে যায় না, তো ভয় পাওয়ার কিছু নেই। তার উপর দিয়ে দিয়ে দিলাম ঘি, আর তারপর কভার করে দিলাম আর একদম লো হিটে বসিয়ে দিলাম। তো এই যে বিরিয়ানি হয়ে গেছে, না এটা কিন্তু পুড়ে যায়নি, এটা যেহেতু আমি বিরিয়ানির মশলাটা ওপর দিয়ে দিয়েছিলাম তাই জন্য এরকম একটা কালার এসছে। বাট নিচেরটা দেখুন দারুণ কালার, যেরকম আমি আশা করেছিলাম এক্স্যাক্টলি সেরমই হয়েছে। আর দেখুন আলুও সেদ্ধ হয়েছে। আর খেতেও দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া তো দারুণ হলো, তারপর একটু রেস্ট নিয়ে এখন আমি বানিয়ে নিচ্ছি চা। আর সন্ধ্যে হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো আজকে আমি এই কাপটা একটু বেশি করে চা নিলাম, আজকে এই বারান্দাটায় বসে খাবো।
আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, দারুণ ওয়েদারটা। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ওয়াক করতে, সকালে সম্ভব হয় না, তাই জন্য এখনই বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।